নির্বাচন প্রিয় এলাকাবাসী এবং ভবিষ্যতের ভোটাররা তোমরা দাঁড়াও, ওইদিকে দেখো, ছবি তোলো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, এই ছবি তোলো এখন, এই যে আমাদের ভবিষ্যতের নৌকার ভোটাররা, আমরা কিন্তু ভবিষ্যতের ভোটার ঠিক করে দিলাম। রায়সিরিতে পথসভাকে জনসভা বললেন নৌকার মাঝি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর পাঁচ, হাজীগঞ্জ সারাস্তি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতরং রায়সিরি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রায়সিরি গ্রামে এক পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন 17 নং রায়সিরি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মাসুদ। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। জনসভায় রূপান্তরিত হয়েছে, এখানে সম্মানিত সভাপতি এবং আমার সাথে সারাস্তি উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের পাশেরই এই উপজেলা চেয়ারম্যান নাসিম জাহান শেফালি, তোবাইল আহমেদ ইরান, জেগে মানোয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ উপস্থিত, বিপুল সংখ্যক মহিলা মুরব্বীগণ, প্রিয় এলাকাবাসী এবং ভবিষ্যতের ভোটাররা তোমরা দাঁড়াও, ওইদিকে দেখো, ছবি তোলো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, এই ছবি তোলো এখন, এই যে আমাদের ভবিষ্যতের নৌকার ভোটাররা তোমাদের, আমরা কিন্তু ভবিষ্যতের ভোটার ঠিক করে দিলাম, ভোটাররা নৌকাকে ধরে রাখবে। আর উপস্থিত ছিলেন সারাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেট এম আনোয়ার, সাবেক আহ্বায়ক সারাস্তি উপজেলা যুবলীগ ও ভাইস চেয়ারম্যান সারাস্তি উপজেলা তোফায়েল আহমেদ ইমরান। আর উপস্থিত ছিলেন সারাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান শেফালি। উক্ত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বলেন রায়সিরি পথসভা জনসভাতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আমি শাহরাস্তি হাজীগঞ্জে 4 বার সংসদ সদস্য ছিলাম, আমি শাহরাস্তি হাজীগঞ্জে শতভাগ উন্নয়নের কাজ সম্পন্ন করেছি, আমি নিজেকে আপনাদের সেবায় সবসময় নিয়োজিত রেখেছি, আমি আগামীতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই, তাই আগামী 7 জানুয়ারি নৌকামার্গায় ভোট দিয়ে আবারও শাহরাস্তি হাজীগঞ্জের মানুষের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। তিনি আরো বলেন, নৌকামার্কা স্বাধীনতার প্রতীক, নৌকামার্কা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক ও নৌকামার্কা শেখ হাসিনার প্রতীক, তাই যারা আওয়ামী লীগার বলে দাবি করেন তারা নৌকামার্কার বাহিরে যাওয়ার সুযোগ নাই, যারা নৌকামার্কার বিরোধিতা করে তারা আওয়ামী লীগ নয়। চাঁদপুর থেকে জহিরুল ইসলাম বাবলু, স্বাধীন সংবাদ।